তোমার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ড বদাহন তুমি আসবে বলে। হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর, তুমি আসবে বলে। হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আসবে বলে। হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর, তুমি রক্ত জড়িয়েছে। সে সময় যে
সেটা মানুষ ঘর থেকে বেরোত, মানুষ অভাবে খেতে পাচ্ছে না, কিন্তু ঘর থেকে বেরোত না, এতটাই ভয়াবহ আছে। তারা বঙ্গবন্ধু ছত্রছায়াকে কাছাকাছি থেকে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য আমরা যে বাংলাদেশের এত লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের যুদ্ধের বিনিময়ে যে বাংলাদেশকে অর্জন করেছি, সেটাকে নস্যাৎ করার জন্য, স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বঙ্গবন্ধু এবং তার পরিবারের এমনকি তার ছোট্ট কনিষ্ঠ শিশু রাফিককে হত্যা করে তারা চেয়েছিল, সেই অবস্থিতি চেয়েছিল যে তারা আবার এই দেশকে পাকিস্তান দেবে, এই প্রত্যয়ে তারা বঙ্গবন্ধুকে সফল করা হত। আপনার অর্জিত অভিজ্ঞতা সমূহ সম্পর্কে আমাদের, আমরা ছিলাম গেরিলা, আমাদের কাজ ছিল ছত্রবাসী, নিজেকে রক্ষা করো, শত্রুকে গাইল করো, তার থেকে অস্ত্র কেড়ে নাও, তার মনোবল ঢুকে দাও, এটাই ছিল আমাদের নীতি। এই জপমালা গির্জার সামনে একটা ট্রান্সফার্মার সম্ভবত এখনো আছে, সেখানে একটা রাজা কাজা ক্যাম্প করছে, তো এখন যেটা ওখানে বিল্ডিং হয়েছে আব্দুল্লা সাহেব তখন লতা বলেন বিল্ডিং, সেখানে মিসেস রয় নামে একটা খ্রিস্টান ফ্যামিলি প্রসঙ্গ আসা যাওয়ার সময় রাজা কাবরা নিরীহ মানুষকে রাস্তায় ধরে হয়রানি করতো, টাকা পয়সা কেড়ে নিত, অনেককে ধরে টাকা নিরাপদ তুলে দিত। আমরা আমাদের কমান্ডারের সাথে এটা নিয়ে কথা বললাম, আমরা রেগি করলাম যে তাদের কাছে কী কী অস্ত্র হয়েছে, রেগি করার মানে হলো গোপনে নিয়ে বুঝতে পারলাম। তারপরে কমান্ডারের নির্দেশে আমরা একটু ছত্রবাসী সেখানে আমাদের, আমি একটা ঝাড়ুদার নিয়ে আসলাম শাড়ি পরে, আমি তখন খুব হালকা পাতলা একদম শুকনো ছোট্ট একটা মেয়ে, আমি একটা শাড়ি তোলে একটা ময়লার ঝুলি আর নিয়ে নিই, আমার আরেক সহকর্মী সিএনজি নিয়ে একটু দূরে দাঁড়ালো, আরেকজন একজন বাদাম দুধে খাও লঙ্গি করে মাথায় গামছা পেছিলেন বাদাম দুধে খাও, তখন আমি ওখানে পান টান মুখে দিয়ে গেলাম, বললাম যে স্যার সাফ সুতরাটা না গায়ে আপ বাহার নিয়ে, তোমরা বুঝতে পারছ যে সাপ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, আপনারা একটু বাইরে যান, তখন ওরা তেমনি দুর্চরিত্র। আরো আমি একটা ইয়ং মেয়ে দেখছি নানান রকমের রসিকতা, আচ্ছা রসিকতা করতে করতে ওদের একটু বের করতাম, বের করে আমার পোকলার মধ্যে মরিচের পড়ছে, মরিচের গুঁড়োটা ওদের মুখের দিকে ছুটে মারলাম, তখন তো ওরা চোখে কিছু দেখলো না, তাড়াতাড়ি ওরা রাইফেল তুলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার সাথে একজন আসলো রাইফেলগুলো নিয়ে ট্যাক্সিতে করে আমার চম্পট করা কিছু এবং সিটি কর্পোরেশন থেকে পেয়েছি, ডিসি সাহেব থেকে পেয়েছি, পুলিশ কমিশনার থেকে পেয়েছি, নাসিরাবাদ গার্লস কলেজ থেকে পেয়েছি, আমার নাম প্রিয়া মোস্তফা, আমি সেন্ট পলস স্কুলের সপ্তম শ্রেণী ছাত্র। শিক্ষক শিক্ষিকাগণ এবং আদরের ছেলেরা, সবাইকে প্রাতকালীন শুভেচ্ছা জানাই। মুক্তিযুদ্ধ চলাকালে আসলে আমাদের এখানে মঞ্চপ্রদেশকে অনেক বড় বড় অভিজ্ঞ মুক্তিযোদ্ধা আছে, কিন্তু আমি সরাসরি মুক্তিযুদ্ধে যেতে পারিনি, আমার তখন প্রায় বয়স হয়েছিল 16 বছর বয়স ছিল, যেতে পারতাম কিন্তু আমার মা কোনোভাবে আমাকে ছাড়লো না। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি অনেক মুক্তিযোদ্ধাকে সহ মুক্তিযোদ্ধা ছিলাম বলতে পারি, অনেক মুক্তিযোদ্ধাকে খাবারের ব্যবস্থা করেছি, তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছি, এবং অনেক কিছু আমি নিজে করেছি, এবং আমাদের বাড়ির কাছে একটা খাল ছিল, নাম ছিল ট্যাংরাখালী, ওই ট্যাংরাখালীতে অনেক মুক্তিযোদ্ধারা
ওই পাকিস্তানি আর্মি এবং অনেক দেশে আমাদের দেশে অনেক রাজাকারদের এনে মারতো তারা। আমরা অনেক সময় তখন যেহেতু যুবক ছিলাম ওই মরাটাকে মারতাম অনেক সময়, মানে প্রচন্ড ক্ষোভ ছিল ভিতরে, বুঝতে পারো তোমরা এই ক্ষোভ এখন আর এই দেশে তোমার এই প্রজন্মের ছেলেদের কখনো হবে কিনা আমার সন্দেহ আছে। তখন মানুষের যে মনোভাব ছিল সেই শেখ মুজিবের ভাষণ মানুষকে আন্দোলিত করেছিল। বললাম যে অনেক মুক্তিযোদ্ধা রাজাকার এবং পাকিস্তান আর্মিদের আমরা প্রত্যক্ষ ভাবে মেরেছি, অনেক সময় বাঁশের আগার মধ্যে বেঁধে পানির তলের দলের নিচে ডুবিয়ে রাখতাম, সেই কাজ আমরা করেছি প্রচন্ড ক্ষোভে। হয়তো এখন অনেকে বলবে না মানুষের কাজ হয়নি মানুষ হিসেবে, কিন্তু প্রচন্ড ক্ষোভ ছিল আমাদের ভিতরে তখন, যার জন্য আমরা এই কাজগুলো করেছি। তাহলে তার পেটের ভিতর থেকে সমস্ত নারী পুরুষ সব বেরিয়ে আসলো, কিন্তু এরপর আমি সেই লোককে শুনেছি রাজাকার স্যার আমাকে মাফ করে না, আমাকে ক্ষমা করে গেল, প্রায় তার পেটের থেকে সব বেরিয়ে গেল, এরপরেও আমাকে মাফ করেন আর এর মনে হয়। তাহলে এরকম অনেক অভিজ্ঞতা যেখানে আমি প্রত্যক্ষভাবে দেখেছি মানুষকে বাড়তে। এবং আরেকটা অভিজ্ঞতা হলো আমরা একটা সময়ে সেই সময়ে একটা আমাদের এলাকার একটা এলাকা বা গ্রাম একটা পুড়িয়ে দিয়েছিল রেললাইনের পাশে। আমি রেললাইনের পাশে তখন পাকিস্তান আর্মিরা ছোট ছোট রেলের ইঞ্জিনের মধ্যে বসে বসে তারা পাহারা দিত, আর সেই পোড়া গ্রামে আমরা মানুষের ঘর ঠিক করে দিতেছিলাম। প্রত্যেকদিন সকালে যেতাম আমরা কিছু ছাত্ররা একসঙ্গে, আর মানুষের পোড়া ঘর পোড়া টিন পোড়া বাঁশ পুড়িয়ে মানুষের বাড়ি থেকে বাঁশ পুড়িয়ে নিয়ে ঘরগুলো বানাতাম। আর এক সময় একবার দেখলাম হঠাৎ করে ইঞ্জিনের মধ্যে বন্দুকধারী পাকিস্তানি আর্মিরা, আর আমরা সঙ্গে সঙ্গে বাংকারের ভিতর ঢুকে গেলাম। আর কয়েক মিনিট সময় থাকলে হয়তো আমরা সেদিনই করে দিতেও পারতাম, এটা আমার এখনো মনে আছে, আমি সেই সময় করে যাইনি। বিভিন্ন বাহিনী গঠন করা সেগুলি সংগঠিত হয়নি, ফলে তিনি ছিলেন একেবারে স্বতঃস্ফূর্ত ভাবেই সেই সময় 25 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত ভৈরবে মুক্তিযোদ্ধাদের তেল সরবরাহকারী সরবরাহ করার দায়িত্ব পালন করতেন। স্যার মুক্তিযুদ্ধের সময় আপনার বাবা ছাড়া আপনার পরিবারের অন্য কেউ কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? হ্যাঁ, আমার বাপন ভাই ডাক্তার রাগী মঞ্জু উনি মুক্তিযোদ্ধা ছিলেন। কিছুক্ষণ আগে বা প্রথম বক্তা ডাক্তার সরফরাজ চৌধুরী ওনাকে ব্যক্তিগতভাবে চেনেন, উনিও মুক্তিযোদ্ধা ছিলেন। এবং উনি ডাক্তার মাহফুজুর রহমানের নেতৃত্বে যেই উনি ভারতে যান নাই, চট্টগ্রামেই যে মুক্তিযোদ্ধারা যেসব অপারেশন করেছেন সেখানে উনি যুক্ত ছিলেন। গিয়েছিলাম যে আমার আব্বা যখন 16 মার্চ ভৈরবে মারা যান তখন পর্যন্ত ওই অর্থ করে অধিকার করে ফেলে ব্র্যাকডাউন করে, কিন্তু ভৈরব তখনও স্বাধীন ছিল, মুক্তিযোদ্ধাদের দখলে ছিল। এবং 16 এপ্রিলের 8 পর্যন্ত মুক্তিযোদ্ধারা এখানে যে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হচ্ছিল সেইখানে উনি তেল সরবরাহ করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। উনি PMO বর্তমানে যমুনা অয়েল কোম্পানি পার্চের চার্জে ছিলেন ভৈরবে। এবং 16 এপ্রিল যখন ভৈরবে পাক হানাদার বাহিনী প্রবেশ করে তখন ওনাকে ওরা হত্যা প্রস্তাব করে হাটহাজারিতে পালিয়ে গিয়েছিলাম। আমাদের পরিবার আমরা সবাই হাটহাজারিতে ছিলাম, ফলে সরাসরি তখন আমরা ওনাকে দেখে নিয়ে আসি সেই সময়। আপনার বাবার উল্লেখযোগ্য সহযোদ্ধা কারা ছিল এই বিষয়ে যদি একটু আমাদের বলেন। এবং এই গল্পটা করতেন উনি যে অবসায়ী যদি টাটা চামচ দিয়ে খেতেন, এটা ওইখানে ওই সময় এটা ওদের জন্য বাঙালিদের ক্ষেত্রে একটু ওরা কঠোরভাবে দেখতো আর কি কঠোরভাবে, কারণ আবুসাইদ চৌধুরীর পরিবার ছিল বনেদি এবং ওনারা ওইভাবে অভ্যস্ত ছিলেন বলেই টাকা জমা দিয়ে খেতেন। এইভাবেই একটা স্মৃতি আমি মনে করতে পারছি। এলাকায় যুদ্ধ করেছেন?
ইয়াটা ছিল সেইখানে তিনি চাকরি করাকালীন এবং আমার আব্বা যখন মুক্তিযুদ্ধের মারা যান তখনও পর্যন্ত আগর মানে যেখানে মুজিবনগর গঠিত হয়ে বিভিন্ন সেক্টর গঠন হয়ে মুক্তিযোদ্ধাদেরকে ডিস্ট্রিবিউট করা কে কোন সেক্টরে বিভিন্ন বাহিনী গঠন করা জেড ফোর্স এ ফোর্স সেগুলি সংগঠিত হয়নি ফলে তিনি ছিলেন একেবারে স্বতঃস্ফূর্তভাবেই সেই সময় পঁচিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত হুইলোবে মুক্তিযোদ্ধাদের তেল সরবরাহকারী সরবরাহ করার দায়িত্ব পালন করেন। স্যার মুক্তিযুদ্ধের সময় আপনার বাবা ছাড়া আপনার পরিবারের অন্য কেউ কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? হ্যাঁ, আমার আপন ভাই ডাক্তার রাগী মঞ্জুর উনি মুক্তিযোদ্ধা ছিলেন। কিছুক্ষণ আগে বা প্রথম বক্তা ডাক্তার সরফরাজ চৌধুরী ওনাকে ব্যক্তিগতভাবে চেনেন, উনিও মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি ডাক্তার মাহফুজুর রহমানের নেতৃত্বে যেই এইখানে উনি ভারতে যান নাই চট্টগ্রামেই যে মুক্তিযোদ্ধাদের আর ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুকতরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জওয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ধরে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন কার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি চলুন যার পদবাহী একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা, পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে উজ্জীবিত করেছে, ঠিক আছে, স্বাধীনতা ঘোষণার একটা পাঠ করেছে। তো আমরা এই রুমটাকে জানলাম এই এই রুম থেকে সেই মহান ঘোষণাটা দিয়েছিল, ঠিক আছে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিকার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবশ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুকতরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের সবসময় পাঁচজন পাকিস্তান আর্মি এখানে অবস্থান করতো, এখানে একটা তাঁবুর মতো ছিল, ঠিক আছে, জল্লাখানা ছিল, এখানে পাঁচজন পাকিস্তান আর্মি এখানে অবস্থান করতো এবং একশোর মতো বিহারি তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সারা শহর থেকে মানুষকে ধরে ধরে আনার জন্য। এবং এখানে জামায়াত নেতা মকবুল হোসেন তার দায়িত্ব ছিল এখানে এই গোটা হত্যাযজ্ঞ পরিচালনা করা, এবং তার সাথে পাকিস্তান আর্মির মেজর ছিলেন তাকে মারা নেই, তারও দায়িত্ব ছিল এখানকার এটা দেখভাল করা। সারা শহর থেকে মানুষদের এনে এখানে জড়ো করা হতো এবং তারপর হত্যা করা হতো, এমনকি এটার জন্য টাকা পর্যন্ত দেওয়া হতো। যেমন কাউকে যদি জবাই করে হত্যা করে তাকে 20 টাকা দেওয়া হতো, জবাই করে হত্যা করার কারণে 20 টাকা, কাউ গুলি করে হত্যা করলে 10 টাকা, মানে যে হত্যাটা করছে। এবং আরেকটা পদ্ধতি ছিল যে তাকে পুরো শরীর কেটে লবণ এবং মরিচ মেখে লোহার পাতের সাথে, এই যে রেলের লোহার পাত আছে না, ওই পাতের সাথে আটকে রাখতো, যে কষ্ট যন্ত্রণায় কষ্ট দেখে দেখে মারা যায়। এই কাজটা যে করতো, এই বর্বরতা যে চালাতো, তাকে দেওয়া হতো 25 টাকা। এইভাবে করে এখানে একটা চূড়ান্ত আতঙ্ক তৈরি করা হয়েছিল। সর্বশেষ যে ঘটনা এখানে হয়েছে 10ই নভেম্বর 1971 সালে, এত এলাকায় যত মানে মুক্তিযোদ্ধাদের পরিবার আছে, যত বাঙালি পরিবার আছে, আমরা বিগত দিনগুলোতে তোমরা যারা